নমস্কার আপনারা দেখছেন শান্তন টিভি আমি রয়েছি আপনাদের সাথে মিরাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের নিউজে দিন দুপুরে বাড়িতে প্রবেশ করে আকে গৃহবধূকে রক্তাক্ত করল দুষ্কৃতিকারী ঘটনা উত্তর জেলার চুরাইবাড়ি থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামের দু নম্বর ওয়ার্ডে এভাবে প্রকাশ্য দিবালোকে বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর ওপর আক্রমণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র ঘটনা বৃহস্পতিবার দুপুরে উত্তর জেলা চুরাইবাড়ি থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামের দুই নম্বর ওয়ার্ডের অশ্বিনী কুমার দাসের বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতিকারী অশ্বিনী কুমার দাসের পুত্রবধূ সঙ্গীতা সরকার সেই মুহূর্তে বাথরুম থেকে স্নান করে মাত্র বেরিয়েছেন ঠিক তখনই এক দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে সঙ্গীতা সরকারের মাথায় এবং শরীরে আক্রমণ করে রক্তাক্ত হয় সঙ্গীতা সরকার তার মাথায় এবং পুরো শরীরে বিস্তর আঘাত লাগে সেই মুহূর্তে বাড়িতে কেবলমাত্র তিনি তার দুই সন্তানকে নিয়েই ছিলেন বাড়িতে অন্য কেউ ছিলেন না সঙ্গে সঙ্গে সঙ্গীতা সরকার এবং তার সন্তানদের চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ সঙ্গীতা সরকারকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে ছুটে আসেন সঙ্গীতা সরকারের স্বামী সহ শ্বশুর মশাই অশ্বিনী কুমার দাস আমি আসলাম আপনার বাড়িতে এরপরে আমার কাছে ফোন আইছে আমার ফোন করছে যার দশ বছর বয়সী আর একটা নাতি আছে আর ওই বউটা বাড়িতে হটক বুজা রাস্তা তনে গিয়া এতরো একটা লাঠি দিয়া গিয়া বাথরুমে গিয়া মারছে আগে কোজনে কো মারছে ওই ওই ডিওটা গুলা ওই ডিওটা হই মানে ওই আহাল না চিকিৎসার পরাপরে মানুষ আইছে আগে কোজনে মানুষ হইছে এক কুনতি কেসে গিয়া আগে কোজনে আগে সে কোজন আছিল তারা যে মাত্র একজন একজন মিলে আছে যে কিড়িয়া মারছে দা দিয়া এটা সেলি আছে সেলি দিয়া লাগি লাগি সেলি দিয়া আছে এদিকে রক্তাক্ত গৃহবধূ সঙ্গীতা সরকার জানিয়েছেন তিনি দুষ্কৃতিকারীকে চিনতে পারেননি এই দুষ্কৃতিকারী বাঙালি নন বলে জানিয়েছেন তিনি তাকে বেশ কয়েকটি আক্রমণ করে এই দুষ্কৃতিকারী একাই ছিল এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কি দুষ্কৃতিকারী এইভাবে বাড়িতে ঢুকে প্রকাশ্য দিবালকে গৃহবধূর ওপর আক্রমণ সংঘটিত করেছে এই প্রশ্নটাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনা তদন্ত শুরু করেছে চুরাইবাড়ি থানার পুলিশ রাজধানীর বাগান এলাকায় দুর্ঘটনার এর লিচু সভাপতির দাদাগিরির অভিযোগ জিবি হাসপাতালে আতঙ্কিত হয়ে পড়ে আহত গাড়ি চালক ও অন্যান্য রোগীর পরিজন জনপতি নেতার নোংরামি দেখে নিন্দার ঝড় বইছে হাসপাতালের অন্যান্য রোগীর পরিজনদের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় আহত গাড়ি চালকের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করলেন দায়িত্বশীল জনজাতি ছাত্র সংগঠন টিআইএসএফ এর সভাপতি সাজরা বলে অভিযোগ ঘটনার বিবরণে জানা যায় দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজধানীর লিচু বাগান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রিপার গাড়িতে ধাক্কা দেয় টিআইটি কলেজের বাস বাসের নম্বর টিআর জিরো ওয়ান এফ টু নাইন সিক্স ফোর বাসটি কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে ফেরার সময় দুপুর নাগাদ এই ঘটনাটি সংঘটিত হয়েছে লিচু বাগানের এলাকায় সাথে সাথে স্থানীয়রা উদ্ধারের কাজে হাত লাগিয়ে আহতদের জিবি হাসপাতালে পাঠিয়েছে খবর পেয়ে জিবি হাসপাতালে পৌঁছায় আহত ছাত্র ছাত্রীদের অভিভাবক ও আহত গাড়ি চালকের ছেলে এদিকে খবর পেয়ে পৌঁছায় দায়িত্বশীল জনজাতি মথার ছাত্র সংগঠন টিআইএসএফ এর চুনুপুটি নেতারা সেখানে গিয়ে গাড়ি চালক এবং তার ছেলের সাথে শুরু করে গাড়ি চালকের শরীরে মদের গন্ধ রয়েছে কিনা যাচাই করে গাড়ি চালক এবং তার ছেলেকে ধমকাতে শুরু করে অভিযুক্ত টিআইএসএফ এর সভাপতি আতঙ্কিত হয়ে পড়ে গাড়ি চালক এবং তার ছেলে চুরুপটি নেতা নেতাগিরি সবটাই চলছিল সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আহত গাড়ি চালককে বারবারই চোখ রাঙিয়ে আরো বেশি অসুস্থ করেছেন ছাত্র সংগঠনের অভিযুক্ত সভাপতি সাজরা তেবর্মা বারবারই আঙুল নাচিয়ে বলছিলেন এ আমি টিআইএসএফ এর কাট বারবারই আঙুল নাচিয়ে বলছিলেন এ আমি টিআইএসএফ এর প্রেসিডেন্ট এভাবে গাড়ি চালাই বানা একটি দায়িত্বশীল সংগঠনের সভাপতি এই ধরনের ভূমিকা তীব্র নিন্দার ঝড় বলতে শুরু করেছে এতে স্পষ্ট হয়েছে সংগঠনের সভাপতি ভূমিকায় যদি এতটা নোংরা হয়ে থাকে তাহলে কি সংগঠন চালাবেন তিনি এই প্রশ্নগুলি উঠছে প্রত্যক্ষদর্শীদের মধ্যে এই ধরনের দুর্ব্যবহার কতটা এদিন গ্রহণযোগ্য হয়েছে সেটা ভালো বলতে পারবে সাধারণ মানুষ কারণ ঘটনার বিষয়ে তদন্ত করতে পুলিশ যথা সময়ে জিবি হাসপাতালে পৌঁছেছে এই বিষয়ে তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারো আর পুলিশের উপস্থিতিতে ছাত্র সংগঠনের নেতাকে কেউ ক্ষমতা দেয়নি এ বিষয়ে নাক গলানোর সুতরাং জিবি হাসপাতালে ছাত্র এই ধরনের রক্তচক্ষু দেখানোর পেছনে মূলত কারা দায়ী সেটা ভালো করে বুঝতে পেরেছে সাধারণ মানুষ তবে মাথার ওপরে যে ছাদ রয়েছে সেটা যদি ঠিক না হয়

গ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে গেল এক পরিবার ঘটনা কৈলাসহর পুর পরিষদের পনেরো নম্বর ওয়ার্ডের লংলির পাড় এলাকায় শ্যামলী দেব নামের এক অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর পুর পরিষদের পনেরো নম্বর ওয়ার্ডের লংলির পার এলাকায় শ্যামলি দেবের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত পুরো ঘর শ্যামলী দেব একজন অঙ্গনওয়াড়ি কর্মী তার বাড়িতে বিষ্ণু পুজোর আয়োজন করা হয়েছিল এদিন আচমকাই গ্যাসের সিলিন্ডারের পাইপে আগুন লেগে যায় সে সময়ে ঘরের ভেতরে শ্যামলী দেব এবং পাশের বাড়ির এক মহিলা পুজোর ভোগ রান্না করছিলেন আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা ঘর থেকে বেরিয়ে পড়েন অল্পেতে রক্ষা পেয়ে যান দেব প্রতিবেশী এক যুবক জানিয়েছে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা সময় মতো ছুটে এলে হয়তো শ্যামলী দেবের এত ক্ষতি হতো না অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসার আগে থেকে প্রতিবেশী যুবকরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে আমার নাম দীপু দেব কোন জায়গা এটা এটা লংলির ফার্ট

রাজধানী হকার্স কর্নার সংলগ্ন এলাকা থেকে একটি বাইকে চুরি হয়ে যায় বৃহস্পতিবার তিন দুপুরে বাইকের নম্বর টি আর জিরো ওয়ান এস সিক্স ফোর এইট ফোর বাইকের মালিক বিপ্লব সাহা বাইকটি নিয়ে টাউনে এসেছিলেন পরে কাজ সেরে এসে দেখেন বাইকটি নেই থানায় চুরির মামলা দায়ের করবে বলে জানান তিনি বাইকটা রাখছিলাম ওই কালী মন্দিরের সামনে সূর্য সমনে আরে হ্যাঁ কালী মন্দিরের সামনে বাইকটা কোন একটা দিকে বাইকটা রাখছিলাম আয়া সেরা দিকে বাইকটা নাই সেই ওখানে আমরা ছুটাগুজি করতেছি বাইকটা বাইকটা ছিল কি বাইক সুপার স্প্লেন্ডার থানা তো জানাইছেন এখনো না এখন যাবো আগরতলা টিআরটিসি থেকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হল যাত্রীবাহী বাস বাসটি দীর্ঘ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হয়েছে বাসটি আগরতলা থেকে রওনা হয়ে বাংলাদেশ দিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছবে বলে জানান টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী কিন্তু আপনারা জানেন যে মাঝখানে যে কোভিড যখন এই মহামারী আসলো এই পিরিয়ডে সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল ইন্টারন্যাশনাল বাস সার্ভিসও বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিন যাবতই এই কোভিডের কারণে এই বাস সার্ভিস বন্ধ হওয়ার পর আজকে প্রায় এক বছর যাবৎ পুনরায় এই সার্ভিস চালু হয়েছে এবং আমাদের ত্রিপুরার ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে রয়্যাল মৈত্রী এবং বাংলাদেশের তরফে বিআরটিসির তরফ থেকে সাবলী পরিবহন এনার সামরিক পরিবহন এই যাত্রা যাত্রী পরিষেবা নিয়ে সার্ভিস দিচ্ছে রাজধানী আগরতলা শহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ দুই নাবালকের হদিশ পেল আরক্ষা প্রশাসন পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে বৃহস্পতিবার দুই শিশুকে পরিবারের হাতে তুলে দেন তারা গত সাত মার্চ রাজধানী হিন্দি স্কুলের অষ্টম শ্রেণীর দুই ছাত্র গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় গৃহশিক্ষকের বাড়ি থেকে তারা আর বাড়িতে ফিরে যায়নি তাদের পরিবারের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় মিসিং ডায়েরি করা হয় একটি মামলা রুজু করে একটি পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল ঘটনা তদন্তে নেমে জানতে পারে নিখোঁজ দুই নাবালক মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনালে রয়েছে মুম্বাই পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে মুম্বাই পুলিশের হেফাজতে রাখা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দুই নাবালকের পরিবারের লোক সহ রাজ্য পুলিশের একটি দল মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে বুধবার নিখোঁজ দুই নাবালককে রাজ্যে নিয়ে আসা হয় बहुत ही खुशी का मौका है क्योंकि हम दो लड़के जो गए थे मिसिंग हुए थे उनको अब रिकवरी को और अभी इनका पेरेंट्स का और गार्डियन के साथ मिला गया है तो त्रिपुरा पुलिस में बहुत ही गर्व का बात है ऑनरेबल सी एम सर पहले दिन से हमें क्लोजली मॉनिटर किया है इस केस को और हमारा डीजी सर और डीजी जी इंटेलिजेंस सर दोनों हमारे लिए बहुत ही सपोर्ट किया है इस इसमें तो ये मुंबई से हम लोग उनको लेके आए हैं तो इसमें पेरेंट्स को हम लोग को यही बोलना चाहते हैं कि इसको थोड़ा क्लोजली मॉनिटर करना बच्चों अभी बहुत ही सेंसिटिव होते हैं वो टी वी देखते हैं उत्साह होकर चले जाते हैं थोड़ा इनके एक्टिविटीज में नज़र रखना है क्या क्या कर रहा है किसके साथ मिल रहा है इसीलिए यही बोलना चाहते हैं বৃহস্পতিবার ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের পাঁচ নম্বর ওয়ার্ডে দশ নম্বর বুথের অন্তর্গত শ্যামলী বাজার এলাকায় দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির উদ্যোগ দেয় প্রদেশ বিজেপি মহিলা মোর্চা উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য নেত্রী মিমি মজুমদার লাভার্থী সম্পর্ক অভিযান ও এদিন অনুষ্ঠিত হয় রাজ্য নেত্রী মিমি মজুমদার বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন লাভার্থীদের সঙ্গে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয় রাজ্য নেত্রী মিমি মজুমদার জানিয়েছেন নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী আসনে বসানো এবং আর আপকিবার চারশো পার এই দুটি হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য দেওয়াল এবং আমাদের যে লাভার্থী যে একটা সম্পর্ক অভিযান চলছে সেই উপলক্ষে এখানে আছে এবং আজকে একটা মহিলাদেরকে নিয়ে একটা ডিসকাশনও একটা এই ওয়ার্ড ভিত্তিক আমরা একটা আলোচনা সভাতেও অংশগ্রহণ করব কেননা আসন্ন দু যে নির্বাচন আমাদের লোকসভা নির্বাচন সেখানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজিকে আমরা সবাই সকল স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং আমরা সবাই চাইছি উনি পুনরায় আবার সেই ওনার প্রধানমন্ত্রীর আসন উনি বসুক এবং সেখানে আমরা বলছি যে আবকিবার চারশো পার বৃহস্পতিবার তেরো প্রতাপগড় মন্ডল ও ভারতীয় জনতা পার্টির মোর্চার উদ্যোগে বিকশিত আয়োজন করা হয় এই কর্মসূচির সাধারণ মানুষ নিজেদের ভারতীয় জনতা পার্টির মাধ্যমে জমা করেন মতামতগুলো পাঠানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের সারা দিয়ে আরো সুন্দরভাবে কিভাবে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়টি পত্রের মাধ্যমে নিজেদের মতামতের আকারে উপস্থাপন করেন সাধারণ মানুষ এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক্টি মোর্চার সভাপতি অরুণিন্দর দাস ত্রয় প্রতাপগুর মণ্ডলের সভাপতি কৃষক মোর্চার সভাপতি সহ আরো অনেকে। 400 পার এটা তো সবাই জানেন পরে রাষ্ট্রকে আরো কিভাবে সুন্দর করে গঠন করা যায় তার জন্য সাধারণ মানুষের থেকে মতামত নিয়ে রাষ্ট্রের কাজে মানুষের যে একটা চিন্তা চিন্তাধারা থাকে বা মানুষ যে রাষ্ট্র গিতে কাজ করার জন্য সব একটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে তারই বহিঃপ্রকাশ হিসাবে ওনার সে পত্রক আমরা আজকে এখানে দেখছি বা এই ড্রপ বক্সে আমরা দেখছি যে যাইটা দিল্লিতে যাবে এবং যদি যুক্তযুক্ত হয় আমরা আগেও লক্ষ্য করতে পেরেছি যে ত্রিপুরা সম্বন্ধে উনি ওনার মন অনেক কিছু বলেছেন তাই কাজে যুক্তিযুক্ত হয় রাষ্ট্র গঠনে তার এই যুক্তি যদি যা যে কোনো কেউ যুক্তি যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে নিশ্চয়ই সেটা স্থান পাবে আমাদের দিল্লিতে ও অসাংবিধানিক বিভাজনকারী ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধন আইন প্রত্যাহার করতে হবে এই ব্যানারকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুর মহকুমায় জাতীয় প্রতিবাদ দিবস পালন করল সিপিআইএমএল এর ত্রিপুরার রাজ্য কমিটি কমিটির প্রতিনিধিরা অভিযোগ করেন সিএএ নিয়ে দেশবাসীকে ভুল পথে পরিচালিত করার গভীর কৌশল অবলম্বন করেছে ভারতীয় জনতা পার্টি তারা অবিলম্বে এই প্রত্যাহার করার দাবি জানিয়েছেন নিয়ে তার যে দেশবাসীকে ভুল পথে পরিচালনা করার তার যে কৌশলী চাল সেই কৌশলী চালের বিরুদ্ধে আজকে সারা দেশের মানুষকে পাল্টা জবাব দিতে হবে এবং মানুষের কাছে এর অভিজ্ঞতাকে নিয়ে যেতে হবে আমরা দেখেছি দু হাজার উনিশের এগারোই ডিসেম্বর এই সিএ আইন পাশ করার পরে দেশের শাহিন আন্দোলন তৈরি হয়েছে এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভি পর্দায় সান্দন টিভি দায়বদ্ধতায় চার ঐতিহ্য